কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা। প্রথমে স্যাটেই মামলা চলে, সেখানে রায় যায় রাজ্য সরকারের পক্ষে, এরপর মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল ডিএ সরকারি কর্মীদের অধিকার। 2022 সালের মে মাসে রাজ্য সরকারি কর্মীদের যাবতীয় বকেয়া 3 মাসে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই মামলা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে ফের একবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এরপর মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। গত 28 এপ্রিল সুপ্রিম কোর্টে উঠেছিল ডিএ মামলা। বিচারপতি দীনেশ্বর মহেশ্বরী এবং সঞ্জয় কার্লের বেঞ্চে মামলাটি ওঠে। যদিও মামলাটি নিষ্পত্তি হয়নি, পরিবর্তে 14 জুলাইয়ের তারিখ নির্ধারিত করা হয়। এদিকে আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল এই সময়কে জানান, এই নিয়ে 8 বার তারিখ পেলাম, আশা করছি এই মামলা শীঘ্রই নিষ্পত্তি হবে। এর আগেও দীনেশ মহেশ্বরী ডিএ মামলায় যুক্ত ছিলেন, পরে তিনি সরে গিয়েছিলেন, অন্য বিচারপতির বেঞ্চে মামলাটি গিয়েছিল। আমরা আশা করি এবার এসএলপি খারিজ হয়ে যাবে। কিছুটা একই সুর শোনা গেল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কণ্ঠেও। তিনিও রাজ্যের এসএলপি খারিজ নিয়ে আশা প্রকাশ করেছেন। তার কথায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া হবে বলে আশা প্রকাশ করছি। সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো ছাড়া আর কোনো উপায় থাকবে না রাজ্য সরকারের কাছে। উল্লেখ, ডিএর দাবিতে দিন দিন সুর চড়াচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ, তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। উল্লেখ, চলতি বছরের বাজেটের দিন রাজ্য সরকারি কর্মীদের ডিএ 3% বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার, যদিও এতে প্রলেপ পড়েনি রাজ্য সরকারি কর্মীদের ক্ষতে। তাদের কথায় বিপুল অঙ্কের ডিএ বকেয়া রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়েই সামান্য ডিএ বৃদ্ধি কিছুটা ভিক্ষে দেওয়ার মতো। এবার দেখে নেওয়া যাক ডিএ মামলার সর্বশেষ আপডেট কি আছে, কারণ 14 জুলাই সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার হিয়ারিং হয়েছিল। সেই মামলাতে কি বলা হয়েছে আজকের আমরা দেখে নিই। মামলাটি শুনানি হয় সুপ্রিম কোর্টের অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় ও অনারেবল মিস্টার জাস্টিস পঙ্কজ মিত্তালের বেঞ্চে। এই মামলাটি শুক্রবার ওঠে 14 জুলাই, অর্থাৎ হিয়ারিং হয়, এবং সেখানে রাজ্য সরকারের কর্মচারীর পক্ষ থেকে বলা হয় মামলাটি হুজুর দ্রুত নিষ্পত্তি করা হোক। কিন্তু তারা জানিয়ে দেন বিচারপতিগণ যে এই মামলাটি যথেষ্ট মেরিট আছে, এটা এমন মামলা যেগুলো নিষ্পত্তি হয় সেগুলো সোমবার বা শুক্রবারে সাধারণত শোনা হয় না, তো সেই জন্য এই মামলাটি আগামী নভেম্বর মাসে আবার শোনা হবে, এবং এখনও দিন ধার্য করা হয়নি। দিন ধার্য করা হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ইতিমধ্যে 14 জুলাই যে হিয়ারিং হয়েছিল সুপ্রিম কোর্টে, তার অর্ডার কপি আমাদের হাতে এসে গেছে। আমরা সেই অর্ডার কপিতে কী লেখা আছে আমরা দেখে নিই, কারণ সুপ্রিম কোর্ট হিয়ারিংয়ের সময় বলা হয়েছিল সুপ্রিম কোর্ট মামলাটি আবার পিছিয়ে দিয়েছে, এবং কোন দিন এটা হিয়ারিং করা হবে এখনও বলা হয়নি, কিন্তু কোন মাসে হিয়ারিং করা হবে অর্ডার কপি তো পরিষ্কার দেওয়া আছে। আজকে অর্ডারটা আমরা পড়ে নিই, দেখা যাক কী লেখা আছে। অর্ডারটিতে বলা আছে, দ্য ম্যাটার পার্টেন্স টু ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্সেস ফর দ্য এমপ্লয়িজ আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। দ্য ম্যাটার উড রিকোয়ার এক্সটেন্সিভ কনসিডারেশন, দেয়ারফোর দ্য ম্যাটার বি পোস্টেড ফর হিয়ারিং ইন দ্য মান্থ অফ নভেম্বর 2023। এখানে এক্সটেন্সিভ কনসিডারেশনের বাংলা মানে করলে হয় গভীর অধ্যয়ন, পর্যালোচনা ও বিবেচনা প্রয়োজন। এই জন্য হয়তো মাননীয় সুপ্রিম কোর্ট এটা অনেকটা সময় নিয়েছে, কারণ জুলাই 14 জুলাই হিয়ারিং হয়েছিল, 14 জুলাইয়ের পর থেকে নভেম্বরের কোন দিন এটা আবার হিয়ারিং করা হবে সেটাও স্পষ্ট করা নেই, কারণ বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং মেরিট রয়েছে, এবং সেই জন্য হয়তো এটা লং ডেট দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে।
এবং সুপ্রিম কোর্টও চাইছে ব্যাপারটি নিষ্পত্তি করতে। তাই আশা করা যায় নভেম্বরে নিষ্পত্তি হবার পথে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলাটির। নিউজটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।